রাজ্যে বাড়বে বৃষ্টি, বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। নিম্নচাপের জেরে বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাংলার উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়েই ভারী বর্ষণের আগাম পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, ফলে আজ দুই বঙ্গেরই কয়েক জেলায় বাড়বে বৃষ্টি। নিম্নচাপের জেরে সোমবারের পর মঙ্গলবারও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 95% এবং ন্যূনতম 68%। বাংলার দক্ষিণে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বুধবার সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।